সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2022 সালের মে মাসটি কেমন কাটবে। দেখুন, পয়লা মে 2022 থেকে 31শে মে 2022 ইংরেজি তারিখের রাশিচক্র পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের রাশি অধিপতি এবং লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থে অবস্থান করবে তুঙ্গস্থ শুক্রকে সঙ্গে নিয়ে। যদিও শুক্রাচার্য পাপগ্রহ, তথাপিও কিন্তু আপনাদের বিশেষ করে বন্ধুত্ব অটুট থাকবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে। সেই সঙ্গে আপনাদের রাশি এবং লগ্নে রাহুর পঞ্চম দৃষ্টি থাকায় বিশেষ করে কোনো না কোনো দিক থেকে কিন্তু মনোকষ্ট, মনোবেদনা, এমনকি মনোচঞ্চলতা ভোগ করতে হতে পারে। সেই দিকগুলো হচ্ছে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। শিক্ষার্থীদের মন বিশেষ করে ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলতে পারে। সেই সঙ্গে পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা ভোগ করতে হতে পারে, এমনকি তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। তথাপিও ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, কারণ ধনপতি এবং তৃতীয় পতি শনি মহারাজ তৃতীয় নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় স্থানে পরিভ্রমণ করবে। সেই সঙ্গে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির করবে। এমনকি যারা শিক্ষক আছেন, গবেষক আছেন, লেখক আছেন, সাহিত্যিক আছেন, বই পুস্তক স্টেশনারি ব্যবসা বাণিজ্যের সাথে যারা লিপ্ত আছেন, এমনকি অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন, তাদের স্বপ্ন অধিক বাস্তবায়িত করবে। সেই সঙ্গে বিশেষ করে ষষ্ঠে কিন্তু সমগ্র মাসই বুধ অবস্থান করবে, আর ষষ্ঠ আয়পতি শুক্রাচার্য পাপগ্রহ হওয়ায় বিশেষ করে বুদ্ধিভ্রংশতা, নাক কান গলার রোগ, নার্ভের রোগ, শিরার রোগ, প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগ, নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেবে। তথাপিও সপ্তম দশমপতি বুধের শুভ প্রভাবে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা দিকবিদিক ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে পঞ্চম এবং দ্বাদশপতি মঙ্গল রবি শুভকারক গ্রহ হওয়ায় আপনাদের মনোবল বাড়বে, জনবল বাড়বে, অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে, কেরিয়ারকে মজবুত করবে, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে, এমনকি ঝটকা উপার্জনের পথ কিন্তু প্রশস্ত করবে। কারণ একাদশে সমগ্র মাসই কেতু অবস্থান করে যারা দীর্ঘদিন ধরে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন, তারা ঝোপ বুঝে কোপ মারুন। দেখবেন এই মাসটি আপনাদের জন্য অভাবনীয় সাফল্য লাভ করাবে, ভবিষ্যতের ভিতকে মজবুত করাবে। তো কত তারিখে লটারি পেতে পারেন, কত তারিখে শিডিউল জমা দিয়ে আপনারা কন্ট্রাক্টারি কাজ পেতে পারেন, ব্রোকারিতে কত তারিখে জয়ী হতে পারেন, সেই সঙ্গে কত তারিখে বিবাহযোগ্যদের বিবাহ হবে, কত তারিখে সন্তান লাভ হতে পারে, কত তারিখে আপনাদের শিক্ষার্থীরা সুযোগ মতো সুযোগকে কাজে লাগিয়ে তবেই না শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়বেন, তার জন্য তারিখ অনুযায়ী গোটা মাসের ভাগ্যাদেশ বলা হবে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো পয়লা মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। তো এই দিন মে দিবস, আন্তর্জাতিক শ্রম দিবস। তো সকল দর্শকদের জন্য মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। পয়লা মে 2022 ইংরেজি তারিখে চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চমে তুঙ্গস্থ রবি এবং রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তো শিক্ষার্থীদের মন কিন্তু ভিন্ন দিকে ধাবিত করবে, লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে, এমনকি ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তা, মনোকষ্ট, মনোবেদনা, এমনকি হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। তাছাড়া সন্তানদের গতিবিধি ও আচরণের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে নজর রাখতে হবে, শত্রুদের আনাগোনা বাড়তে পারে সেদিকেও নজর রাখতে হবে, তবেই না কিন্তু দিনটির দুর্যোগ কাটাতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো দুই থেকে
চৌঠা মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠভাবে তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে। ষষ্ঠস্থ চন্দ্র এবং বুধ দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। যদিও রাহুর দ্বাদশ দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে, তো মনোবলকে কিন্তু চাঙ্গা রাখা কঠিন হবে। মনোবল ভেঙে দিতে পারে, এমনকি জনবল ভেঙে দিতে পারে, আর্থিক গ্রাপও কিন্তু নিম্নদিকে ধাবিত করতে পারে। তাই তো অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। চোর চিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজের ক্ষোভ থেকে বাঁচতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে। সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্রেম অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিয়েও ক্ষান্ত হবে না, যথা সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এবং দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 5 ও 6 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তমে মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো মিথুন রাশিতে পরিভ্রমণরত চন্দ্র বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারের রায় পক্ষে আসবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। আর শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। সেই সঙ্গে যাদের জীবনসাথী বা জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্ম প্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে, উভয়ে উপার্জন করে আপনাদের আর্থিক ভিতকে মজবুত করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 7 থেকে 9 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টমে নিজ গৃহে পরিভ্রমণ করবে। তো অষ্টমস্থ চন্দ্র কিন্তু ঘাতক প্রমাণিত হয়, অবশ্য তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিপাত পড়ায়। শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে, বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায়, সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। তাই তো মামলা মোকদ্দমা কোর্ট কেসেও কিন্তু শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে, পারত পক্ষে ফল লাভ করা কঠিন হতে পারে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশনজনিত যন্ত্রণা কিন্তু সহ্য করতে হতে পারে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুসলে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। এমনকি সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে, কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না। তাই তো লটারি, জুয়া, রে, শেয়ার হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করা থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে। এমনকি যারা সাঁতার কাটতে জানেন না তারা নৌভ্রমণ থেকে দূরে থাকা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 10 ও 11 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্য স্থানে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি এবং শনি মহারাজের ও মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে। তো এই দুটি দিন কিন্তু যতই রাহু শনি মঙ্গলের দৃষ্টি থাকুক, ভাগ্যস্থানে পরিভ্রমণরত চন্দ্র আপনাদের দুর্যোগের কালমেঘ ঠেলে দিয়ে সুদিনের সূর্য উদিত করাবে। এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, সুনাম যশ মানমর্যাদা বৃদ্ধি পাবে, শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ রাজকীয় সময় অতিবাহিত করবেন। সেই সঙ্গে মামলা মোকদ্দমার ঝামেলার
মীমাংসা ঘটবে। এমনকি এই সময়ে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সেই সঙ্গে সংকটকালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ এবং সুদূর প্রসারী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 12 ও 13 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের কর্মভাবে পরিভ্রমণ করবে কন্যা রাশির উপর দিয়ে, তার উপর দেবগুরু বৃহস্পতি এবং তুঙ্গস্থ শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে এবং মঙ্গলেরও অষ্টম দৃষ্টি থাকবে। তথাপিও বেকার যুবক যুবতীদের বেকারত্বের অভিশাপ মুক্ত করবে, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, এমনকি অসল ব্যবসা সচল করবে, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। এক কথায় আপনাদের চৌকস বুদ্ধিমত্তা, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিং, চিকিৎসক, লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক আছেন তাদের জন্য দিন দুটি অতিশয় শুভ, সম্ভাবনাময় এবং উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম করবে। সেই সঙ্গে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনে এক নতুন মাত্রা যুক্ত হবে। বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা এবং ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে বিদেশ ভ্রমণ হবে বা বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন পূর্ণ করবে। তবে এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে আপনাদের কিছুটা ধার কর্জ ও ঋণের জালে আটকে দিতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের মনোবল নিশ্চিত চাঙ্গা করে তুলবে। যে মনোবলের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 14 ও 15 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে পরিভ্রমণ করবে কেতুকে সঙ্গে নিয়ে। তো একাদশে পরিভ্রমণরত চন্দ্রের সঙ্গে কেতুর জ্যোতি বিশেষ করে আকস্মিক অর্থ উপার্জন করাবে। কেমন? যেমন যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তো আপনারা এই দুটি দিনকে ব্যবহার করুন বা কাজে লাগান, দেখবেন আপনাদের ভবিষ্যতের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। প্রেমিক, প্রেমিকা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। যদিও শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে ঈর্ষায় ফেটে মরবে, তথাপিও কোনোরূপ ক্ষতি সাধন করতে পারবে না এবং আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 16 ও 17 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে অর্থাৎ বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো বৃশ্চিক রাশিতে পরিভ্রমণরত চন্দ্রের উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে, যার ফলে আপনাদের জন্য দ্বাদশস্থ চন্দ্র যে খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশা ঘটায় বিনিময়ে তারা কিন্তু আরও সুযোগ সুবিধা এনে দেবে। বরং যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন, মনোবল বাড়বে, জনবল বাড়বে, অর্থবলের গ্রাফকেও চাঙ্গা করে তুলবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে, এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন পেতে সহযোগিতা করবে। মাঝপথে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামত করতে হতে পারে, তথাপিও বিশেষ করে মন, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা ঘটবে, এমনকি নতুন সম্পত্তি ক্রয়ের পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। মাঝপথ থেকে আপনারা লাগাতার উন্নতি করতে থাকায় আপনাদের মন আনন্দে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 18 ও 19 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তথাপিও হারানো মনোবল, জনবল, অর্থবল ফিরিয়ে দেবে, কেরিয়ার চমকে দেবে, বিজনেস ভাগ্য ফুলে ফেঁপে উঠবে, দাম্পত্য জীবনের অশান্তি বিদূরিত করবে, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ খুলে দেবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসারা সাজবে, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে, এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান
অনুষ্ঠানে যোগদান করার বিশেষ সম্ভাবনা রয়েছে এই দুটি দিনে। সেই সঙ্গে শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ রাজকীয় স্টাইলে এই দুটি দিন অতিবাহিত করবেন, এমনকি আপনাদের ক্ষমতার দাপট 10 গুণ বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 20-22 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে পরিভ্রমণ করবে মকর রাশির উপর দিয়ে। তো আর ধনপতি শনি মহারাজের শুভ প্রভাবে বিশেষ করে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে। যারা ধন সম্পদ সম্পত্তি হারিয়েছেন সেগুলো পুনরায় ফিরে পাবেন, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি শূন্য পকেট টাকায় পূর্ণ থাকবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্জ ও ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। তাছাড়া মামলা মকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের রায় পক্ষে আসবে, এমনকি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে লৌকিকতায় যতটা ব্যয় হবে তার থেকে উপহার উপঢৌকনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন, এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির বন্ধন রচনা করে আপনাদের আরও 10 গুণ ক্ষমতা বৃদ্ধি করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 23 ও 24 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয় পরিভ্রমণ করবে তৃতীয় পতি শনি মহারাজকে সঙ্গে নিয়ে। তো এই দুটি দিনে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে সম্প্রীতির বন্ধন রচনা করবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, প্রেমিক প্রেমিকাদের প্রেমের স্বীকৃতি মিলতে পারে, তাদের অভিমান ভাঙতে পারে, বন্ধুত্ব অটুট থাকতে পারে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আশ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে। সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদিজে ভক্তিশ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে, যার ফলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান হওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে দিন দুটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 25 ও 26 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থে মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে। তো এই দুটি দিনে আপনারাও লাগাতার উন্নতি করে চলবেন, বিশেষ করে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাওয়ায় কর্মস্থলের আটকে থাকা কাজ সচল হবে, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে, মজুত মালের দাম বৃদ্ধি পাবে, মালিক ভাড়াটি আর মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে, এমনকি সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, তারাও কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, যার ফলে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে, যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে। সেই সঙ্গে যারা নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে আছেন তারা মজবুত পদ পদবী বা আসন পেতে সক্ষম হবেন, যার ফলে আপনাদের ভবিষ্যতের ভিতকে মজবুত করবে এবং সফলতার সিঁড়ি আপনাদেরকে চিনিয়ে দেবে এই দুটি দিনে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 27 থেকে 29 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্য এবং সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে। তো শুক্র পাপগ্রহ আর রাহু নিঃসন্দেহে পাপগ্রহ, সে ভাবপতিকে দুর্বল করবে, যার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটবে, তাদের মন ভিন্ন দিকে ধাবিত করবে, এমনকি লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম তৈরি হতে পারে। সেই সঙ্গে পিতামাতার সঙ্গে কারণে অকারণে মতানৈক্য তৈরি হওয়ায় গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে। অপরদিকে পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা এমনকি হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে বরং দূরে থেকে মজা দেখবে, কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদেরকে নাজেহাল করে তুলতে পারে, আর গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে বা মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থেকে তবেই দিন তিনটি অতিবাহিত করতে হবে।
হবে নসেত মহা সর্বনাশ কিন্তু আপনাদের পিছু অনুসরণ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 30 ও 31 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে পরিভ্রমণ করবে গ্রহ পিতা রবি এবং বোধন শক্তিকারক বুধকে সঙ্গে নিয়ে। তো চন্দ্র তুঙ্গস্থ হবেন, সেই সঙ্গে রবি বুধের বুধাদিত্য যোগ, যদিও রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে। তথাপিও দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতাও বাড়বে। তবে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে, এমনকি সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। সেই সঙ্গে সুনাম বাড়বে, যশ বাড়বে, খ্যাতি বাড়বে, আপনাদের চৌকস বুদ্ধিমত্তার বলে কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন, এমনকি সকল কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার এক শুভ সুন্দর সাবলীল পথ খুঁজে পাবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য 2022 সালের মে মাসের তারিখ অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আমি আশা করব ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের 2022 সালের মে মাসের সকল প্রকার দুর্যোগ দূরীভূত হোক এবং শুভ ফল আরও 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 10 গুণ শুভত্বের দিকে নিয়ে গিয়ে আপনাদের জীবনের গতি প্রবাহ বদলাক, আপনাদের ভাগ্য চমকে দিক, আপনাদের সফলতা হাতের মুঠোয় আসুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।